প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় হতে বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি, প্রথম প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, ব্যান্ডউইথ মানে। ব্যান্ডউইথ মানে বলতে বোঝাচ্ছে এখানে বিশেষ করে সাইকেল বাই সেকেন্ড, বিট বাই সেকেন্ড, বিট বাই মিনিট, ফ্রিকোয়েন্সি সীমা। এখানে সঠিক উত্তর হচ্ছে বিট বাই সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কত বিট স্থানান্তর করা হয় সেটি বিপিএস সিস্টেমে এই ব্যান্ডউইথ মাপা হয়। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? রাউটার, হাব, মডেম, সুইচ। সঠিক উত্তর হচ্ছে মডেম, অর্থাৎ মডেমের কাজ হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে কোনো ডিভাইসে প্রেরণ করা, কম্পিউটারে প্রেরণ করা। যে রাউটারে কীভাবে কাজ করে একটা লক্ষ্য করি, মনে করি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য যদি আদান প্রদান করতে চাই মডেমের মাধ্যমে, তাহলে প্রথমে কী করবে, যে কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে মডেম অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এই যে এই মডেম থেকে এই মডেম মাঝখানে টাওয়ারের মাধ্যমে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে, যে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। পরবর্তীতে এই মডেম থেকে আবার কম্পিউটারে যখন আসবে তখনও আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে কম্পিউটারে স্থানান্তর করবে। তাহলে এই যে এই কম্পিউটার থেকে মডেমে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা সিস্টেমকে বলা হয় মডুলেটর, এবং এই মডেম থেকে কম্পিউটারে আবার অ্যানালগ সিগন্যাল হতে ডিজিটাল সিগন্যালকে সিগন্যালে রূপান্তর করার সিস্টেমকে বলা হয় ডিমডুলেটর। অর্থাৎ মডেম মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে একসাথে কাজ করে। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রজন্মের মোবাইল নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সার্কিট সুইচিং, এআরপি, টিসিপি, আইপি। সঠিক উত্তর হচ্ছে আইপি। আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয় এই চতুর্থ প্রজন্মের কম্পিউটারে। পরবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল এমন কিছু প্রশ্ন লক্ষ্য করি। গ্রুপ এসএমএস প্রদান হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। গ্রুপ এসএমএসটা হচ্ছে মাল্টিকাস্ট সিস্টেম, কেননা এই এসএমএস আমরা বিশেষ করে নির্দিষ্ট নোডে, অর্থাৎ নির্দিষ্ট কিছু ডিভাইসে আমরা প্রেরণ করে থাকি, বেছে বেছে কয়েকটি ডিভাইসে প্রেরণ করে থাকি, যাকে মাল্টিকাস্ট বলা হয়। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে যদি 1,00,000 বিট ডেটা ট্রান্সফার হয় তাহলে ব্যান্ডউইথ কত, তাই না? তাহলে 1,00,000কে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি সেকেন্ডে 10,000 বিপিএস হবে এই প্রতি সেকেন্ডে বিট স্থানান্তর, যাকে ব্যান্ডউইথের পরিমাপ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই বিপিএস সিস্টেম। পরবর্তী প্রশ্ন, কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ? ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াই ম্যাক্স, ইনফ্রারেড। সঠিক উত্তর হচ্ছে ওয়াই ম্যাক্স, অর্থাৎ ওয়াই ম্যাক্স পদ্ধতিতে বর্তমানে বিশেষ করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে ওয়াই ম্যাক্স। পরবর্তী প্রশ্ন, তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি? ফাইবার অপটিক, এসটিপি, মাইক্রোওয়েভ, ইউটিপি। তো এই ক্ষেত্রে মাইক্রোওয়েভ হচ্ছে তারহীন, কেননা তারবিহীন বা ওয়্যারলেস প্রযুক্তি হচ্ছে বিভিন্ন রকম রয়েছে, যেমন বিশেষ করে রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো এইখানে যে অপশনগুলি রয়েছে, মাইক্রোওয়েভ হচ্ছে তারবিহীন প্রযুক্তি। কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কী বলে? এই ক্ষেত্রে সাধারণত ওয়ান প্রযুক্তি বলা হয়, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা সাধারণত মোবাইলে নেটওয়ার্কের মাধ্যমে তথ্যের আদান প্রদান করে থাকি বা কথা বলে থাকি। পরবর্তীতে, বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল, কিছু প্রশ্ন লক্ষ্য করি। পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? অর্থাৎ ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার উপরে বা প্রায় 24,000 মাইল উপরে এই পৃথিবী থেকে এই স্যাটেলাইট উপরে উচ্চতায় স্থাপন করা হয়ে থাকে। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু করা হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইলে, অর্থাৎ 2G থেকে এই এমএমএস বিশেষ করে মোবাইল চালু করা হয়ে থাকে মোবাইল সেবা।
নিচের কোনটি ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড? তো এই ক্ষেত্রে আমাদের ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে এই 802.16 ষোলো, বিশেষ করে 802.16 হচ্ছে ওয়াই ম্যাক্স প্রযুক্তি। এখানে 802.15 হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড এবং এই 802.11 হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, বিষয়গুলি আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্রডকাস্ট মোডের উদাহরণ ড্যাশ। এখানে টিভি পরিচালিত হয় ব্রডকাস্ট সিস্টেমে, বিশেষ করে টেলিভিশন আমরা যে এক জায়গায় থেকে সম্প্রচারিত হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন প্রান্তে এই টেলিভিশন আমরা সম্প্রচার দেখে থাকি, যেটি ব্রডকাস্ট সিস্টেমে পরিচালিত হয়ে থাকে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? এখানে কিছুক্ষণ আগেও বলেছি মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে। এই প্রশ্নটি প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের মাধ্যম হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান করতে পারি। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর হচ্ছে এই সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, হচ্ছে এই SMTP এর পূর্ণরূপ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। পৃথিবীতে বিশ্বগ্রামে পরিণত করেছে কোন নেটওয়ার্ক? এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটি বিশ্বব্যাপী প্রযুক্তি যার মাধ্যমে এই বিশ্বগ্রামে সারা বিশ্বকে একটি বিশ্বগ্রামে পরিণত করেছে। যেমন প্যান ব্যবহার হয় ব্লুটুথের ক্ষেত্রে, ল্যান ব্যবহার হয় বিশেষ করে ওয়াইফাইয়ের ক্ষেত্রে, ম্যান ব্যবহার হয় মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, কিন্তু সারা বিশ্বকে কেন্দ্র করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ান প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। মোবাইল ফোন একটি ড্যাশ যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোনের মাধ্যমে আমরা কথা বলি এবং শুনি, অর্থাৎ একটি ফুল ডুপ্লেক্স মোড আমরা জানি, বিশেষ করে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বিভিন্ন মোড আছে, তাই না? তো এক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে যেহেতু কথা আমরা একই সাথে উভয় প্রান্ত থেকে বলতেও পারি, শুনতেও পারি, তাই ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে মোবাইল, টেলিফোন ইত্যাদি। ডেটা স্থানান্তরের হার কোনটি? ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা স্থানান্তরের হার। মডুলেটর ও ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ কোনটি? এখানে মোডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে। মডুলেটরের মো এবং ডিমডুলেটরের ডেম একত্রে বলা হয় মোডেম। তো এই যে লক্ষ্য করি, মডেম যখন কম্পিউটার থেকে মডেমে স্থানান্তর হয়, বিশেষ করে মডেমের মাধ্যমে এই মডেম যখন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে, তখন মডুলেটর হিসেবে কাজ করে। আবার মডেম যখন ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে আর এক কম্পিউটারে, তখন তাকে বলা হয় ডিমডুলেটর। সেজন্য বলা হয় মডেম একত্রে মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে একসাথে কাজ করে। অফিসে কি ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়ে থাকে? অফিসে সাধারণত বিশেষ করে স্টার টপোলজি ব্যবহার করা হয়ে থাকে। স্টার টপোলজি, যেমন এই যে লক্ষ্য করি, মাঝখানে একটি হাব থাকে বা মাঝখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, যেখান থেকে চারিদিকে আমরা এই হাব বা সুইচ থেকে ইন্টারনেট কানেক্ট করে থাকি বিভিন্ন ডিভাইসে, যাকে স্টার টপোলজি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এটি সহজ, অফিসে স্টার টপোলজির মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্ত করা অনেক সহজ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী ডেটা ট্রান্সমিশন হয় কোন ক্যাবল এর মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবল, অর্থাৎ অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে, বিশেষ করে পূর্ণ প্রতিফলনের মাধ্যমে, আলোক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। যেমন এই যে আমি এইখানে অপটিক্যাল ফাইবারের একটি উদাহরণ এখানে উপস্থাপন করেছি। অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝি? অপটিক্যাল ফাইবার হলো ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাচ তন্তু বা আলো নিবন্ধকরণ বা পরিবহনে সক্ষম এমন তারকে বলা হয় অপটিক্যাল ফাইবার। পরবর্তী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলি এসেছিল একটু লক্ষ্য করি, TESS এর পূর্ণরূপ কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি সঠিক উত্তর, অর্থাৎ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, এটি একটি স্যাটেলাইটের প্রকারভেদ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সাবমেরিন ক্যাবল কিসের অংশ? ইনফো, ইন্টারনেট, আইটি, ওয়েবসাইট। সাবমেরিন ক্যাবল সাধারণত ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট এর অংশ। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও আদর্শ প্রোটোকল হলো ড্যাশ। এখানে সঠিক উত্তর হচ্ছে TCP। TCP হচ্ছে সর্বাধিক জনপ্রিয় এবং আদর্শ প্রোটোকল সিস্টেম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি,
VAST কি অর্থাৎ এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি? তো ডেটা কমিউনিকেশনের মূল উপাদান হচ্ছে পাঁচটি। যেমন লক্ষ্য করি আমরা এই ডেটা কমিউনিকেশনের মূল উপাদানের ক্ষেত্রে পাঁচটি উপাদান যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এই পাঁচটি হচ্ছে ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে এই ডেটা প্রবাহের গতি। তো ডেটা প্রবাহের গতি হচ্ছে ব্যান্ডউইথ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? IEEE 802.11, IECE 802.11। তো এখানে সঠিক উত্তর হচ্ছে IEEE অর্থাৎ IEEE 802.11। তো এই ক্ষেত্রে এই 11 হচ্ছে এই ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, এখানে 15 হচ্ছে বিশেষ করে ব্লুটুথের স্ট্যান্ডার্ড এবং এই 16 হচ্ছে 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? তো এখানে সঠিক উত্তর হচ্ছে রাউটার। রাউটারের কাজ হচ্ছে ডেটা অর্থাৎ এই নেটওয়ার্ক শেয়ার করা, নেটওয়ার্ক ফিল্টারিং করা কাজ হচ্ছে রাউটারের। টেলিকনফারেন্সিং এর কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? তো টেলিকনফারেন্সিংটা সাধারণত এই ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোড, কেননা টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা কথা বলতে পারি, শুনতে পারি, তাই এটি ফুল ডুপ্লেক্স মোড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? ল্যান, বাস, রিং, স্টার। এখানে সঠিক উত্তর হচ্ছে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটি ল্যান, যেটি একটি নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে, এটি কিন্তু টপোলজি নয়। তো টপোলজি আমরা জানি ছয় প্রকার, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। পরবর্তী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ করে পরীক্ষা এসেছিল, কিছু ICT প্রশ্ন লক্ষ্য করি, স্টার টপোলজিতে কোনটি ব্যবহৃত হয়? তো স্টার টপোলজিতে একটি মাঝখানে একটি সেন্ট্রাল হাব ব্যবহার করা হয়ে থাকে, যেমন এই যে ডান দিকে আমি স্টার টপোলজি চিত্র উপস্থাপন করেছি। তো স্টার টপোলজির ক্ষেত্রে যে মাঝখানে একটি সেন্ট্রাল হাব ব্যবহার করা হয়েছে এবং চারিদিকে কম্পিউটার এখান থেকে সংযুক্ত করা হয়েছে, বিশেষ করে নেটওয়ার্ক। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে বোঝাচ্ছে এখানে বিশেষ করে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এই ক্ষেত্রে সিনক্রোনাসটা হবে ডেটা ট্রান্সমিশন বিশেষ করে পদ্ধতি, কেননা এখানে মিডিয়াম, ওয়াইফাই, ব্রডকাস্ট এইগুলি পদ্ধতি নয়। এই মিডিয়াম যেমন মাধ্যম, তারপরে ওয়াইফাই হচ্ছে একটি মাধ্যম, ব্রডকাস্টও একটি মোড, কিন্তু পদ্ধতি বা মেথড হচ্ছে বিভিন্ন প্রকারের মেথড আছে। যেমন আমরা লক্ষ্য করি যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, বিভিন্ন রকম সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তিন প্রকারের হয়ে থাকে, যেমন সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এইগুলি হচ্ছে এই ডেটা ট্রান্সমিশনের মেথড বা পদ্ধতি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে? এখানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে সাধারণত মডেমের কাজ। পরবর্তী প্রশ্ন, ওয়াকিটকি কী ধরনের যোগাযোগ মোড ব্যবহার করে থাকে? তো ওয়াকিটকির মাধ্যমে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়ে থাকে, কেননা ওয়াকিটকিতে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি কিন্তু একই সময়ে পারা যায় না, সেজন্য একজনের শেষ হলে আরেকজন বলা শুরু করে, যাকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের হার কোনটি, তাই না? তো ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের হার, এখানে সর্বোচ্চ গতিতে সাধারণত এই ব্রডব্যান্ডের ইন্টারনেট প্রবাহিত হয়ে থাকে, তো এই ক্ষেত্রে 1 MBPS এর অধিক হয়ে থাকে, সেজন্য এখানে 1 MBPS হচ্ছে সঠিক উত্তর। ব্রডব্যান্ডের ইন্টারনেটের গতি হচ্ছে 1 MBPS এর অধিক, আর এখানে সর্বোচ্চ 300 BPS পর্যন্ত হচ্ছে ন্যারো ব্যান্ডের স্পিড এবং 9600 BPS পর্যন্ত হচ্ছে বিশেষ করে ভয়েস ব্যান্ডের স্পিড, বিষয়টি আমরা মনে রাখবো। যেমন আমরা ব্যান্ডউইথের প্রকারভেদ একটু লক্ষ্য করি, ব্যান্ডউইথ সাধারণত তিন প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে কম গতিসম্পন্ন ব্যান্ড, যার সর্বনিম্ন 45 BPS থেকে সর্বোচ্চ 300 BPS পর্যন্ত যার গতি, ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ 9600 BPS পর্যন্ত এবং ব্রডব্যান্ডে বিশেষ করে 1 MBPS এর অধিক গতি সম্পন্ন ব্যান্ড হচ্ছে ব্রডব্যান্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি? তো ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক হচ্ছে প্যান প্রযুক্তি ব্যবহার করা হয় অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়, আর ওয়াই ম্যাক্স ব্যবহার করা হয় ওয়ান প্রযুক্তিতে এবং ল্যান ব্যবহার করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় ওয়াইফাই প্রযুক্তিতে।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জিপিআরএস এর পূর্ণ রূপ কি? জিপিআরএপি এর পূর্ণ রূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, অর্থাৎ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হচ্ছে জিপিআরএস এর পূর্ণ রূপ। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, গার্হস্থ্য অর্থনীতি কলেজে কিছু আইসিটি প্রশ্ন এসেছিল, তার মধ্যে এখানে রয়েছে 38 নম্বর প্রশ্ন, মাইক্রোওয়েভ কমিউনিকেশনে কোন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে ব্রডব্যান্ড। তো আমরা জানি যে সাধারণত ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয় হাই স্পিডের ক্ষেত্রে, উচ্চ গতিসম্পন্ন, যেটি মাইক্রোওয়েভ হচ্ছে একটি উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট প্রযুক্তি, যে ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, টেলিভিশন কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হয় কোন ডেটা ট্রান্সমিশন ধরনের পদ্ধতিতে? তো এটি সাধারণত ব্রডকাস্ট সিস্টেমে টেলিভিশনের কোনো তথ্য সম্প্রচার করা হয়, এক জায়গা থেকে সম্প্রচার করা হয়, বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো, তো এখানে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 300 মেগাহার্স থেকে 300 গিগাহার্স পর্যন্ত। তো মাইক্রোওয়েভ হচ্ছে একটি বিশেষ করে উচ্চ গতিসম্পন্ন প্রযুক্তি, তো সেক্ষেত্রে 300 মেগাহার্স থেকে 300 গিগাহার্স পর্যন্ত মাইক্রোওয়েভ এর মাধ্যমে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিরাজমান থাকে। হাব রিপিটার ব্রিজ গেটওয়ে এর বিষয়গুলো নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এইগুলি আমরা হাব রিপিটার ব্রিজ গেটওয়ে এগুলো সাধারণত ইন্টারনেট এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ নেটওয়ার্কের সাথে সম্পর্ক, এগুলো হচ্ছে নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস, সেজন্য সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, লেজার রশ্মির সাহায্যে উপাত্ত স্থানান্তর করা হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে ফাইবার অপটিক কেবল এর মাধ্যমে। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কোন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে? তো স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, যেটি হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় কোনটিতে? তো আমরা এটা অনেকেই জানি, ফাইবার অপটিক কেবলে এই আলোর গতিতে, আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি? সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। আরপানেট এটি ব্যবহার করা হয় বিশেষ করে সর্বপ্রথম ইন্টারনেট হিসেবে, যেটি সাধারণত এই আমেরিকায় মার্কিন সেনারা এই আরপানেট ব্যবহার করে প্রথম তথ্যের আদান প্রদান করত, কিন্তু পরবর্তীতে এই এটি এখন বর্তমানে এই ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, তাই প্রথম নেটওয়ার্কের প্রথম সর্বপ্রথম এই আরপানেট ব্যবহার করা হয়েছিল। ইমেল এর পূর্ণরূপ কি? এটা আমরা অনেকে জানি, ইলেকট্রনিক মেইল। ইমেল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, লেজার রশ্মির সাহায্যে উপাত্ত স্থানান্তর হয় কিসে? কিছুক্ষণ আগে প্রশ্নটি মনে হয় এসেছিল, অনেক প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এসে থাকে, একই প্রশ্ন একাধিকবার এসে থাকে। লক্ষ্য করি, সঠিক উত্তর হচ্ছে ফাইবার অপটিক কেবল, এটি আমরা অনেকে জানি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সাথে বাইরের যন্ত্রের সংযোগ করাকে কি বলে? এটাকে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট বলা হয় কম্পিউটারের সাথে বাইরের যন্ত্রের সংযোগ স্থাপন করাকে। এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে এই ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমরা ওয়েবসাইটের বিভিন্ন ফাইল আপলোড করার সময় এফটিপি পদ্ধতি, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল পদ্ধতিতে আমরা এই ফাইল ট্রান্সফার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন আমরা লক্ষ্য করি। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? তো বিট সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সাধারণত দুই প্রকার, যেমন প্যারালাল ও সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর করতে পারে? এখানে যে অপশনগুলি রয়েছে 5, 6, 7, 8, এখানে 8 বিট, সঠিক উত্তর হচ্ছে 8 বিট, অর্থাৎ এই যে 8 বিট, 16 বিট, 32 বিট ইত্যাদি বিটে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে এক কম্পিউটার থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর হয়ে থাকে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সাধারণত 3 প্রকার, যেমন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে যে 3 প্রকারের ডেটা ট্রান্সমিশন, সেগুলি হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। পরবর্তী প্রশ্ন, কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশন ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের সংরক্ষণ করার প্রয়োজন হয়? এখানে যে অপশনগুলি রয়েছে সেটি হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে, অর্থাৎ সিনক্রোনাস, আইসোক্রোনাস এগুলির ক্ষেত্রে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, যেখানে প্রথমে প্রেরক স্টেশনের ডেটাকে প্রাথমিকভাবে সংরক্ষণ করা হয়।
কোন ট্রান্সমিশনে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এই অ্যাসিনক্রোনাস ডেটা সিস্টেমে আমরা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না বা প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয় না অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে। স্টার্ট এবং স্টপ বিট বলা হয় কোন ডেটা ট্রান্সমিশনকে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে এই স্টার্ট বিট এবং স্টপ বিট এর প্রয়োজন হয়। লাইভ টিভি সম্প্রচার স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের মেথড কোনটি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আইসোক্রোনাস, অর্থাৎ আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাস এর আধুনিক বা উন্নততর রূপ, যেক্ষেত্রে খুব কম সময় বা 0 সেকেন্ড সময় লাগে এই আইসোক্রোনাস সিস্টেমে। সেজন্য এই বিশেষ করে আমরা লাইভ টেলিকাস্ট এবং এই স্ট্রিমিং ভিডিও এগুলি আইসোক্রোনাস পদ্ধতিতে ডেটা স্থানান্তর করা হয়ে থাকে। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকতে পারে। তো এক্ষেত্রে সর্বনিম্ন 80 এবং সর্বোচ্চ 132টি পর্যন্ত ক্যারেক্টার বা বাইট থাকে, বিশেষ করে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিটি ব্লকে। আমরা জানি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সফার করা হয়ে থাকে। 1 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত। তো অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনের দক্ষতা হবে এই ক্ষেত্রে 72.73। সঠিক উত্তর হচ্ছে 72.73। কীভাবে আমরা লক্ষ্য করি, আমরা জানি যে 1 কিলোবাইট ডেটার ক্ষেত্রে আমাদের 1 কিলোবাইটের সাথে 1 বাইটে 8 বিট। তো 8 বিটের সাথে যদি আমরা 1000 কিলোবাইট যোগ করি তাহলে এখানে 8000 বিট হবে। তো 8000 বিট হচ্ছে আমাদের এখানে প্রকৃত বিট, অর্থাৎ প্রকৃত বিট হচ্ছে আমাদের রিয়েল বিট হচ্ছে 8000, এবং এই 8 বিটের সাথে আমাদের 1 বাইটে যেহেতু 8 বিট, তো এই 8 বিটের সাথে আরও 3টা বিট অতিরিক্ত প্রয়োজন হয় আমাদের এই অ্যাসিনক্রোনাস সিস্টেমে। যেমন স্টার্ট বিট 1টি এবং স্টপ বিট 2টি, স্টার্ট বিট 1টি এবং স্টপ বিট 2টি মিলে হচ্ছে 3 বিট, এই 3 বিট আর এই 8 বিট 11 বিট। অর্থাৎ 11কে যদি আমরা আবার 1000 1 কিলোবাইটে যেহেতু 1000, সেজন্য 1000 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1000 বাইটে হবে 11 বিট, 11000 বিট। তাহলে এই 8000 বিটকে 11000 বিট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 72.73 হবে, বিষয়টি মনে রাখবো। তো এই যে বিষয়টি আমরা আরেকটু লক্ষ্য করি, ট্রান্সমিশনের দক্ষতার পরিমাপের সূত্র হচ্ছে প্রকৃত ডেটা উপরে নিচে মোট ডেটা। তো প্রকৃত ডেটা এখানে 8000 এবং নিচে মোট ডেটা 11000। কীভাবে লক্ষ্য করি, এখানে আমাদের একটি স্টার্ট বিট এবং একটি 2টি স্টপ বিট সহ মোট বিট হচ্ছে আমাদের 11 বিট, আর প্রকৃত হচ্ছে 8 বিট। তাহলে এখানে 1 × 1000 × 8, অর্থাৎ 1 কিলোবাইট, সেজন্য 1 × 1000 দিয়ে গুণ করে বাইট হয়েছে, তাকে 8 দিয়ে গুণ করে বিট হয়েছে। তাহলে প্রকৃত বিট হচ্ছে 8000 বিট, এবং এখানে অতিরিক্ত হবে যেহেতু এই স্টার্ট বিট এবং স্টপ বিট ধরে এখানে 11 দিয়ে গুণ করে 11000 বিট। অর্থাৎ 8000কে 11000 দিয়ে গুণ করে যদি আমরা 8000কে যদি 11000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে 72.72 বা 72.73 হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোনটিতে, অর্থাৎ সময়ই লাগে না ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। আইসোক্রোনাস হচ্ছে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের উন্নততর বা আধুনিক রূপ। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাপ কত। তো এখানে সঠিক উত্তর হবে 95.23%। তো এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যা একটু লক্ষ্য করি, আমরা যদি মনে করি যে 80 বাইট ডেটা স্থানান্তর করতে চাই তাহলে এই 80 বাইট এর ক্ষেত্রে আমাদের প্রকৃত বাইট হবে 80 বাইট, এবং এই 80 বাইটের সাথে আরও 2 বাইট অতিরিক্ত যোগ হবে, তাহলে রিয়াল ডেটা হচ্ছে 80 বাইট প্রকৃত ডেটা। এবং এই প্রকৃত ডেটা 80 বাইটের সাথে হেডার 2 বাইট এবং ট্রেলার 2 বাইট, অর্থাৎ হেডার এবং ট্রেলার 2 বাইট করে অতিরিক্ত 4 বাইট অতিরিক্ত লাগবে। তাহলে 4 বাইট আর এই 80 বাইট মোট হচ্ছে 84 বাইট। সেজন্য এই 80 বাইটকে 84 বাইট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 95.23% হবে। অর্থাৎ প্রতিটি ব্লকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে 80 থেকে 100টি পর্যন্ত ক্যারেক্টার ব্যবহার করা হয়, 1 বাইটে 1 ক্যারেক্টার, 8 বিটে 1 বাইট। সেজন্য এক্ষেত্রে 80/84/100 দিয়ে গুণ করলে আমাদের 95.23% হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। একমুখী ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে, একদিকে ডেটা ট্রান্সফার পদ্ধতি হয়, অর্থাৎ একদিকে ডেটা প্রবাহিত হয় এমন মোডকে বলা হয় সিমপ্লেক্স মোড। নিম্নের কোনটিতে ব্রডকাস্ট মোড ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আজ সাধারণত ব্রডকাস্ট মোড ব্যবহার করা হয়ে থাকে এই টেলিভিশনে, টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে ব্রডকাস্ট মোড ব্যবহার করা হয়ে থাকে।
মোবাইল ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? ফুল ডুপ্লেক্স মোড বলে। এই প্রশ্নগুলি অনেক সহজ, সেজন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। ওয়াকি টকি সেট ডেটা ট্রান্সফার হয় কোন মোডে বা কোন পদ্ধতিতে? হাফ ডুপ্লেক্স মোডে। হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে ওয়াকি টকি সেট ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার হতে প্রজেক্টরে ডেটা ট্রান্সফার হয় কোন পদ্ধতিতে? সিমপ্লেক্স মোডে, অর্থাৎ সিমপ্লেক্স মোড, একমুখী মোড। পরবর্তীতে আমরা এখানে একটি চিত্র লক্ষ্য করি। নিম্নের চিত্রটি ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের মোড ব্যবহার করা হয়েছে? এখানে এক জায়গা থেকে সম্প্রচারিত হয়েছে, সবগুলি নোড পাচ্ছে, এটি হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, এখানে এক জায়গা থেকে ডেটা ট্রান্সফার হচ্ছে, দুইটা পাচ্ছে, মাঝখানেটা পাচ্ছে না। তো এই ধরনের মোডকে বলা হয় মাল্টিকাস্ট মোড, অর্থাৎ নির্দিষ্ট নোডে যাবে, সবগুলো নোড পাবে না, একে বলা হয় মাল্টিকাস্ট সিস্টেম। পরবর্তী সিস্টেমটি লক্ষ্য করি, এখানে একটি থেকে যাচ্ছে এবং একটি পাচ্ছে, তো এটি সাধারণত আমাদের এই ইউনিকাস্ট মোড, অর্থাৎ ইউনিকাস্ট মোডে আমরা জানি একমুখী যোগাযোগ, একটা থেকে আরেকটায় যাবে, একটিকে বলা হয় ইউনিকাস্ট মোড, একমুখী যোগাযোগ। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, একজনের সাথে আরেকজন কথা বললে যেমন আমরা শুনতেই পাবো, বলতে পারবো না, এই ধরনের সিস্টেমকে বলা হয় এই বিশেষ করে সিমপ্লেক্স মোড। যেমন মোবাইলে অনেক সময় আমাদের ব্যালেন্স না থাকলে মোবাইলের কেন্দ্র থেকে কথা বলে, যেটিকে বলা হয় সিমপ্লেক্স মোড। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, এখানে ক খয়ের সাথে কথা বলবে, আবার খ কয়ের সাথেও কথা বলবে, উভয় উভয়ের সাথে কথা বলবে, এ ধরনের মোডকে বলা হয়, আমরা অনেকেই জানি, ফুল ডুপ্লেক্স মোড, যেমন মোবাইল, টেলিফোন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি দ্বিতীয় অধ্যায়ের আরও যে সমস্ত প্রশ্ন রয়েছে, আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা করতে পারি নাই, তাই আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমার এই ক্লাসগুলি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।